এক বনে মিনু টুনটুনি তার ছেলে টোনা ও টোনার বউ টুনির সাথে বসবাস করত। টোনা শহরে বড় একটা কোম্পানিতে চাকরি করত আর শহরেই থাকত। টোনার সংসারে কোনো অভাব না থাকলেও মিনু টুনটুনি আর টুনির মাঝে অশান্তির কমতি ছিল না। মা, ও মা, কোথায় আপনি? এদিকে একটু আসুন না মা। টোনা আমাকে বলেছে কিছুদিন পরই আমাকে কলেজে ভর্তি করিয়ে দিবে, তাই কলেজের ভর্তি পরীক্ষার জন্য তো পড়াশোনা করতে হবে। আজকে রান্নাটা আপনি করে দিবেন মা একটু? মা, ও মা। টুনির এমন ডাক শুনে মিনু টুনটুনি টুনির কাছে আসে আর রেগে গিয়ে বলতে থাকে, টুনি, তোকে কি আমি বাড়ির বউ করে এনেছি বসে বসে পড়াশোনা করার জন্য? তুই কলেজে যাবি আর আমি তোকে রান্না করে খাওয়াবো? আমি কিছুতেই রান্না করতে পারবো না, তুই রান্না করবি। বিয়ের পর আবার বাড়ির বউদের অত পড়াশোনার শখ কিসের শুনি? এভাবে কেন বলছেন মা? বিয়ের আগেই তো আমি আপনাদের বলেছিলাম আমি পড়াশোনা করব, তখন তো রাজি হয়েছিলেন, আর আপনার ছেলেও তো আমাকে পড়াতে চায় মা। তুই তো আমার ছেলেকে জাদু করেছিস, তাই আমার ছেলে তোর কথায় ওঠে আর বসে। আমি বুঝি বুঝি সব বুঝি আমি। তুই আমার ছেলেকে হাত করিয়ে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিবি। হায় ঈশ্বর, এই দিন দেখার জন্য কি তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো? থাক মা থাক, আপনাকে রান্না করতে হবে না, আপনি ঘরে বসে থাকুন, আমি রান্না করছি। এই কথা বলে টুনি রান্নাঘরে রান্না করতে চলে যায়। এদিকে টুনি চলে যাওয়ার পর মিনু টুনটুনি হাসতে হাসতে বলে, কি মনে করেছে আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে উনি মেম সাহেবের মতো কলেজে পড়তে যাবে? তা আমি কিছুতেই হতে দিব না। বাড়িতে আমি ছেলেকে বিয়ে করে বউ নিয়ে আসিনি, এনেছি কাজের লোক। টুনি কাজ করবে আর আমি পায়ের উপর পা তুলে পাত্রানি হয়ে বসে থাকবো। মিনু টুনটুনি যখন এসব কথা বলছিল এদিকে টুনি রান্নাঘরে রান্না করতে থাকে আর বলতে থাকে, মা, বাবা, তোমরা আমাকে খুন করে বিয়ে দিলে। আমার কত স্বপ্ন ছিল আমি পড়াশোনা করে একদিন ডাক্তার হব, কিন্তু কোথায় আমার পড়াশোনা? আজ এই রান্নাঘরে আমার জীবন বন্দী হয়ে আছে, আমি কি তবে আমার স্বপ্ন পূরণ করতে পারবো না? এভাবে সেই দিনটি কেটে যায় আর বনের মধ্যে রাত নেমে আসে। টুনি বাড়ির সব কাজকর্ম সেরে নিজের ঘরে চলে যায় আর বলতে থাকে, যাক বাবা, বাড়ির কাজের জন্য তিনি পড়তে পারেনি, এখন আর কোনো কাজ নেই, শাশুড়ি মা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, যাই এই সুযোগে বই নিয়ে একটু পড়তে বসি। এ কথা বলে টুনি যখনই বই নিয়ে টেবিলে পড়তে বসবে তখনই মিনু টুনটুনি তার ঘর থেকে চিৎকার করা শুরু করে দেয়, টুনি, এই টুনি, কোথায় রে তুই? আহ আহ, আমার পায়ে বড্ড ব্যথা উঠেছে, একটু টিপে দিয়ে যা না রে। কি রে টুনি, কথা বলছিস না কেন? ঘুমের ভান করে শুয়ে আছিস নাকি? আহ, কি ব্যথা কি ব্যথা কি ব্যথা যে আমার পায়ে গো। মিনু টুনটুনের ডাক শুনে টুনি মিনু টুনটুনির ঘরে যায়। মা, সারাটা দিন আমার কাজে কাজে কেটে যায়, রাতে কি আমাকে একটু বিশ্রাম নিতে দিবেন না আপনি? আমি যে বড্ড ক্লান্ত মা। তুই ক্লান্ত হ আর যাই হ, তাতে আমার কি? হ্যাঁ জানিস, আমার যখন শাশুড়ি মা বেঁচে ছিল আমি তার কত সেবা করেছি, আর তুই আমার কি সেবা করছিস? হ্যাঁ, কোনো অজুহাত আমি শুনতে চাই না, আয় আমার পা টিপে দিবি, আয় দে বলছি। শাশুড়ির এমন কথা শুনে টুনি আর কিচ্ছু না বলে পা টিপে দিতে থাকে আর নীরবে চোখের জল ফেলতে থাকে। এদিকে মিনু টুনটুনি মনে মনে হাসতে থাকে, টিপ টিপ, ভালো করে পা টিপ, ফকিরের মেয়ে, তোর যোগ্যতা শুধু পাটে পার। হায় ঈশ্বর, কত ভালো কপাল আমার, বিনা পয়সায় দাসী পেয়েছি আমি। এভাবে সেই রাত্রি কেটে যায়। এদিকে টুনির কলেজের ভর্তির পরীক্ষার দিন এগুতে থাকে।
কিন্তু টুনি মিনু টুনটুনির জন্য কিছুতেই আর পড়তে বসতে পারে না। প্রতিদিনই কোনো না কোনো অজুহাত দিয়ে টুনি পড়তে বসা বন্ধ করে দেয় মিনু। একদিন টুনি রান্নাঘরে রান্না করতে করতে বলতে থাকে, না এভাবে আর কিছুতেই চলতে দেয়া যায় না, এবার শাশুড়ির মুখের উপর আমি ঠিক বলে দিব, এই সংসারের কাজ আমি আর করতে পারবো না, তিনিও যেন আমাকে সাহায্য করে কাজে। একথা টুনি ভাবতে না ভাবতে মিনু টুনটুনি হাতে করে ইয়া বড় একটা মাছ নিয়ে রান্নাঘরে আসে আর টুনিকে বলে, টুনি এই দেখ আমি কত বড় মাছ এনেছি, তাড়াতাড়ি আমাকে এই মাছটা রান্না করে দে তো, আমি মজা করে খাবো। না মা, আজ আমি কিচ্ছু রান্না করতে পারবো না, আমি আপনাকে আজ একটা কথা বলে দিচ্ছি, আমি এখন থেকে সংসারে আর কোনো কাজ করব না, এখন থেকে আমি সব সময় পড়াশোনা করব। পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, তোর তো টুনি খুব বার মেরে গেছে, ভিখারির বাচ্চা তুই এই সংসারে কাজ করবি না তো, তোর মা বাবাই সেই সংসারে কাজ করবে, খুব পড়াশোনা শখ তাই না রে, আজ দেখাচ্ছি মজা, আমি দেখি তুই আজকের পর থেকে কি করে পড়াশোনা করিস। আপনার যা ইচ্ছে করে নিন মা, আমি তো কলেজে ভর্তি পরীক্ষা দিবই দিব, আপনার অন্যায় আমি কিছুতেই সহ্য করব না, আমি টোনাকে সব বলে দিব। কি কি বললি, আমার ছেলেকে আমার নামে বিচার দিবি, দেখি কি করে দিস। মিনু টুনটুনি এ কথা বলতে না বলতে সবজির ঝুড়ির মধ্যে থেকে বটি হাতে তুলে নেয় আর সেই বটি দিয়ে টুনির একটা ডানা কেটে দেয় মিনু। আর টুনি তার ডানা কাটার যন্ত্রণাতে চিৎকার করে কাঁদতে থাকে, ও মা গো মরে গেলাম গো, আমি মরে গেলাম, যন্ত্রণায় যে আমি মরে যাচ্ছি, আমার ডানা, বাজাও বাজাও আমার ডানা, আ আমি বড্ড ব্যথা পাচ্ছি। টুনি যখন এমন যন্ত্রণায় কাতরাচ্ছিল আর সেখানে দাঁড়িয়ে মিনু টুনটুনি পয়সাচে হাসি দিচ্ছিল, কিন্তু সে সময় হঠাৎ করে টোনা শহর থেকে বাড়িতে চলে আসে আর টুনির এই অবস্থা দেখে বলতে থাকে, একি টুনি তোমার একি দশা, মা মা টুনির একি হয়েছে মা, টুনির ডানা কাটা কেন বলো তো, কি হলো চুপ করে আছো যে। টোনার হঠাৎ আগমনে মিনু টুনটুনি ঘাবড়ে যায়, টোনা তুই এই সময় এখন হঠাৎ করে কি মনে করে বাড়িতে এলি বাবা, আসবি আগে বলিস নি তো, ও ও ও কিছু হয়নি বাবা, তুমি কিছু হয়নি। টোনা তার মায়ের কথার কোনো উত্তর না দিয়ে টুনিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় আর ডাক্তার দেখায়, ডাক্তার টুনির ডানা ব্যান্ডেজ করে ক্ষতস্থান সারিয়ে তোলে, তারপর টুনি টোনাকে মিনু টুনটুনির সব অত্যাচারের কথা খুলে বলে। সব শুনে টোনা ভীষণ রেগে যায় আর হাসপাতাল থেকে টুনিকে নিয়ে বাড়িতে চলে যায়। ছি 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 মা, আমি ভাবতে পারিনি তুমি তোমার বৌমার সাথে বাড়িতে এরকম ব্যবহার করো, ও অনেক মেধাবী ছাত্রী, আমি ওকে পড়াশোনা করাতে চেয়েছি আর তুমি কিনা তোমার বৌমার একটা ডানাই কেটে দিলে মা, ছি 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 মা আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, তোমার মনে এত হিংসা। শোন বাবা শোন আমার কথা শোন, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আসলে আমি এক বড় অন্যায় করে ফেলেছি, আমি টুনি বৌমার কাছে ক্ষমা চাইবো বাবা। না মা এটা ভুল নয় এটা অন্যায়, এই অন্যায়ের শাস্তি তোমাকে পেতেই হবে, আমি পুলিশকে ফোন করেছি, আমার কাছে অন্যায়ের কোনো ক্ষমা নেই, তুমি আমার মা হতে পারো কিন্তু তুমি একটা পাপী, ছি। টোনা এ কথা বলতে না বলতে বাড়িতে পুলিশ আসে আর মিনু টুনটুনিকে ধরে থানায় নিয়ে যায় আর মিনু টুনটুনিকে ধরে নিয়ে থানায় যেতে থাকে। ছেড়ে দাও আমাকে, আমাকে থানায় নিয়ে যাবে না, ছেড়ে দাও ছেড়ে দাও, আমি থানায় যাব না, টোনা আমাকে ধরে নিয়ে গেল রে বাবা, বৌমা কিছু বলো বৌমা। এ কথা বলতে বলতে মিনু টুনটুনিকে পুলিশ থানায় ধরে নিয়ে যায়, এদিকে টোনা টুনিকে পড়াশোনায় সাহায্য করতে থাকে আর টুনি তার অপর ডানা দিয়ে কলেজের ভর্তি পরীক্ষা দেয় আর কলেজের ভর্তির সুযোগও পেয়ে যায়, তারপর থেকে টুনি টোনার সহযোগিতায় তার আরেক ডানা দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে থাকে। রহিমপুর বনে অনেক পশু পাখির বসবাস,
ওই বনে মিনু তার মেয়ে টুনিকে নিয়ে বাস করত। টুনি ছিল খুবই বোকা। টুনি বোকা থাকার কারণে বনের সবাই টুনির ওপর অনেক হাসাহাসি করত। একদিন সকালে মিনু তার ঘরের দরজা বন্ধ করে তার জমানো টাকা গুনছিল। এমন সময় টুনি ঘরের দরজায় ঠক ঠক শব্দ করে আর বলতে থাকে, মা ও মা, এই সকাল সকাল দরজা বন্ধ করে তুমি কি করছো গো? দরজা খোলো না মা, আমার যে ঘরে কাজ আছে। এই বোকা বুদ্ধু টুনি যদি আমার টাকার কথা জানে তাহলে ও বনের সবাইকে বলে দিবে, আর আমার টাকা চুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। না না, ওকে টাকার বিষয়ে কিচ্ছু বলা যাবে না। কি হলো মা, দরজা খোলো। এই যা, বুদ্ধু চিৎকার করছে, কোথায় রাখি টাকাগুলো, কোথায় রাখি, কোথায় রাখি। এমন সময় মিনুর চোখ ঘরের কোণে রাখা পিতলের কলসির দিকে যায়। পেয়েছি, টাকাগুলো এই কলসির ভেতরে আপাতত রেখে দে, পরে তখন অনেক ভালো জায়গায় রাখবো। এই বলে মিনু টাকা ভর্তি লাল থলিটা ওই পিতলের কলসের ভেতরে রাখে আর দরজা খুলে দিয়ে বলতে থাকে, কি হয়েছে কি, হ্যাঁ এভাবে ডাকছিস কেন? সাথীতে একটু ঘুমাতে দিবি না নাকি? কি বলছো কি তুমি মা, এত বেলাতেও তুমি ঘুমাচ্ছিলে? কত বেলা হয়েছে, রান্না করতে হবে না বুঝি? আর হ্যাঁ, শালিক দিদি তোমাকে জরুরি ভাবে ডেকেছে আর এক্ষুনি যেতে বলেছে। শালিকের কাছে আমি টাকা পাই, বেশ কয়েকদিন ধরে ঘুরাচ্ছে, এক্ষুনি ডেকেছে মানে এক্ষুনি যেতে হবে। আচ্ছা শোন, তুই ঘর ছেড়ে কোথাও যাস না আর আমার জন্য রান্না করে রাখিস। শালিকের কাছ থেকে এসে গরম গরম খাবার খাবো, একদম ভুলভাল কিছু করবি না, এই আমি বলে দিলাম। এই বলে মিনু চলে যায় আর টুনি বলতে থাকে, আজকে অনেক সুন্দর সুস্বাদু খাবার রান্না করে মাকে খেতে দিব, আজকে মায়ের মুখ থেকে আমার প্রশংসা শুনেই ছাড়ব। এই বলেই টুনি রান্নাঘরে যায় আর রান্নাঘরে গিয়ে বলতে থাকে, আরে আমি যে রান্না বসাবো তা ঘরে তো এক ফোঁটাও জল নেই, চাই তাড়াতাড়ি আগে নদী থেকে জল নিয়ে আসি। এই বলে টুনি ঘরে রাখা ওই পিতলের কলসটা নিয়ে বাহিরে বের হয় আর ঘরের বাহিরে বেরিয়ে টুনি বলতে থাকে, এই রে, এক্ষুনি তো অনেক বড় ভুল করতাম, মাঝে আমাকে ঘর ছেড়ে কোথাও যেতে নিষেধ করেছে, এখন যদি আমি জল আনতে যাই আর চোর এসে যদি সবকিছু চুরি করে নিয়ে যায় তখন তো মা আমাকে অনেক বকবে। না না, আমি কোথাও যাব না, কিন্তু জল ছাড়া আমি রান্না করব কি করে? এমন সময় টুনির সামন দিয়ে জকুগা যাচ্ছিল। জকুগাকে দেখে টুনি ডাকতে থাকে, দাদা, ও জকু দাদা, এদিকে একটু এসো তো। শোনো দাদা, তোমার খুব দরকার আমার। কি হয়েছে কি, কি এমন দরকার করলো আমার, হ্যাঁ তাড়াতাড়ি বল। জকু দাদা, আমাকে একটু দয়া করে কাজে সাহায্য করো না, এই কলসিতে করে নদী থেকে আমায় একটু জল এনে দাও না দাদা। না না, আমার এখন সময় নেই তোর কাজ করার, আর আমাকে কেন বলছিস, হ্যাঁ তুই নিজেও তো যেতে পারিস। আমার সমস্যা আছে, তুমি যাও না জকু দাদা, তোমার পায়ে ধরি আমি। হয়েছে হয়েছে, আর পায়ে পড়তে হবে না, কেন যে এত জেদ করিস, দে তো দে, দে কলসিটা। টুনি কলসটা জকুগাকে দেয় আর জকুগাক কলসটা নিয়ে নদীর দিকে রওনা দেয়। বেশ কিছু দূর যাওয়ার পর জকুগাক কলসির ভেতরে একটা লাল থলে দেখতে পায় আর বলতে থাকে, আরে কলসির ভিতর এই লাল থলেটা আবার কিসের, দেখি তো একটু। এরপর জকুগাক কলসের ভেতরের থলেটা বের করে আর থলের ভেতরে টাকা দেখে বলতে থাকে, এ কি, এ তো অনেক টাকা, বোকা টুনি আমাকে কি জিনিস দিয়েছে ও নিজেও জানে না, এত টাকা দিয়ে তো আমি অনেক দিন বসে থেকে খেতে পারবো। টুনি বোকা হতে পারে, কিন্তু টুনির মা তো অনেক চালাক, সে যদি জানতে পারে আমি কলসি নিয়েছিলাম তাহলে তো এই টাকার জন্য আমার বাড়িতে খোঁজ করবে, এই টাকা তো বাড়িতে রাখা যাবে না, কিন্তু রাখবোটা কোথায়? এই বলেই যজ্ঞ পায়চারি করে আর ভাবতে থাকে, পেয়েছি, এই টাকাগুলো এই তরমুজ ক্ষেতের মাটিতে পুঁতে রাখি, তাহলে আর মিনুমাসি খুঁজেই পাবে না। যেই ভাবা সেই কাজ, যজ্ঞকাক টাকার থলেটা তরমুজ ক্ষেতের মাটিতে পুঁতে রাখে। আর নদী থেকে জল এনে টুনিকে দিয়ে চলে যায়। টুনি জল পেয়ে মনের আনন্দে তার
তার মায়ের জন্য রান্না করতে থাকে। বেশ কিছুক্ষণ পর মিনু চলে আসে আর বলতে থাকে, আচ্ছা টুনি, ঘরের এই কোণের পিতলের কলসিটা কোথায় গেল রে? দেখছি না কেন? মা, ওই কলসিতে জল এনে তো আমি রান্না করেছি। কি, তুই নদীতে জল আনতে গিয়েছিলি? তা আবার ওই কলসিতে? না না মা, আমি তোমার কথা মতো ঘর থেকে এক পাও যাইনি কোথাও। জল তো আমাকে যোগ্যতা দাইনে দিয়েছে। হায় হায় রে, কি সর্বনাশ করলি! ওই কলসিতে তো আমার সারা জীবনের জমানো টাকা ছিল, এখন ওই টাকাগুলো ওই যোগ্য কাক নিয়েছে। সাধে কি আর আমি তোকে বোকা বুদ্ধ বলি? হ্যাঁ, হায় হায় রে, এই বোকা মিয়া আমাকে বাড়িতে বসিয়ে দিল। এত কাদের কি আছে বলো তো মা? যোগ্য কাক যদি টাকা নিয়েই থাকে তাহলে ওর কাছে চাইলেই তো পারো, ও তোমাকে টাকা দিয়ে দিবে। চলো আমরা যোগ্য দাদার কাছে যাই। এই বলে ওরা মামে যোগ্য কাকের বাড়িতে যায় আর যোগ্য কাককে বলতে থাকে, এই যোগ্য এই, তুমি যে তোকে জল আনতে দিয়েছিল ওই কলসিতে আমার লাল টাকার একটা থলি ছিল, ওই থলিটা আমাকে ফেরত দে বলছি। কি বলছেন কি মাসিমা, আমি ওসবে কিছুই জানি না। কি রে টুনি, আমি তোর উপকার করলাম আর তার পরিবর্তে তুই আমাকে চোর বানালি? মাসিমা, বিশ্বাস না হলে আমার ঘরটা তল্লাশি করে দেখতে পারো। মিনু আর টুনি যোগুয়াকের কথা শুনে তার পুরো ঘর ভালো করে খোঁজে, কিন্তু কোথাও টাকার থলি পায় না। মিনু রাগ করে সেখান থেকে চলে যায় আর টুনিকে বকতে থাকে, তোর জন্য আজ আমার এত বড় সমস্যা হলো, তোর মতো সর্বনাশী বোকা মেয়ের আমার দরকার নেই। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। যতক্ষণ পর্যন্ত না তুই টাকা নিয়ে আসছিস ততক্ষণ পর্যন্ত তুই এ বাড়িতে ঢুকতে পারবি না। এ বাড়িতে তোর কোনো জায়গা নেই, যা বলছি। এই বলে মিনু মুখের উপর দরজা বন্ধ করে দেয়। টুনি অসহায় হয়ে কান্না করতে করতে একটা গাছতলায় বসে পড়ে আর বলতে থাকে, আমি জানি টাকাটা যোগ্যকে নিয়েছে, কিন্তু আমি যোগ্যকের কাছ থেকে কি করে সেই টাকা ফেরত নিব? টাকা না নিলে যে মা আমাকে ঘরে ঢুকতেই দিবে না। এদিকে খোদায় পেটটা তো আমার অনেক চোচো করছে, আমি যে কি করি? লোভী যোগ্যকের কাছ থেকে আমার যে করেই হোক টাকার থলিটা উদ্ধার করতেই হবে। এই বলে বোকা টুনি ভাবতে থাকে। বেশ কিছুক্ষণ ভাবার পর টুনি একটা লাল থলের মধ্যে কিছু মাটি ভর্তি করে আর মাটি ভর্তি থলের ওপরে কয়েকটা টাকার নোট রাখে আর সেই মাটি ভর্তি থলিটা নিয়ে যোগ্য কাকের কাছে যায় আর বলতে থাকে, যোগ্য দাদা, ও যোগ্য দাদা, আমি তোমার জন্য একটা পুরস্কার নিয়ে এসেছি। তোমার জন্য মা আজকে আমাকে চালাক বলে জানো। আমার জন্য পুরস্কার? তা কি পুরস্কার দেখি। এই দেখো টাকা ভর্তি থলে, এই থলেটা আমি তোমাকে পুরস্কার দেওয়ার জন্য মায়ের কাছ থেকে চুরি করে এনেছি। টুনি যোগ্যকাককে থলেটা খুলে দেখায়। যোগ্যকাক মাটির উপরে কয়েকটা টাকা দেখে টুনি পড়ে যায় আর বলতে থাকে, টাকা যখন আমাকে দিতে এনেছিস তখন দেরি করছিস কেন? দে আমাকে, তাড়াতাড়ি টাকা দে। আমি তখনই তোমাকে এই থলেটা দিব যখন তুমি আমাকে আগের থলেটা দিয়ে দিবে। জানো তো আমার এই থলেটাতে অনেক টাকা আছে, আগের থলেটাতে তো কিছু টাকা ছিল মাত্র। যোগ্যকাক টুনির এই কথা শুনে মনে মনে বলতে থাকে, এই থলেটা তো ওই থলেটার চেয়ে বড়, আর এই বোকা টুনি তো আমাকে কখনোই ঠকাতে পারবে না। আর ও তো আমাকে বলছে এই থলের মধ্যে অনেক টাকা আছে, তার মানে সত্যি সত্যি এই থলেতে আগের থলের তুলনায় বেশি টাকা আছে। টুনির তো কোনো বুদ্ধিই নেই, ও নিশ্চয় ঠিক কথাই বলছে। ঠিক আছে, তবে চল আমার সাথে। এই বলে যোগ্য টুনিকে নিয়ে তরমুজ খেতে যায় আর টুনিকে আগের থলেটা দিয়ে নিজে মাটি ভর্তি থলেটা নেয় আর যে যার বাড়িতে চলে যায়। যোগ্যকাক তার বাড়িতে গিয়ে থলে খুলে দেখে সব মাটি। একই একই, এ তো সব মাটি। তার মানে টাকার থলেটা নেওয়ার জন্য বোকাটুনি বুদ্ধি করে আমাকে ঠকালো। আরে বোকাটুনি তো বুদ্ধিমতী টুনি হয়ে গেল, এতদিন আমি ওকে বোকাটুনি বলতাম, আজ তো দেখছি টুনি সত্যি অনেক বুদ্ধিমতী। কি রকম বুদ্ধি করে আমার কাছ থেকে থলেটা নিয়ে গেল।
এদিকে বুদ্ধিমতী টুনি টাকার থলেটা তার মাকে দিয়ে সবটা খুলে বলে। সব শুনে মিনু বলতে থাকে, এইলা হলো আমার মেয়ে বুদ্ধিমতী টুনি। মা, আজকের পর থেকে আমি আর তোকে বুদ্ধু বোকা এসব বলবো না রে। আমি তো ভাবতেই পারিনি যে তুই এমন বুদ্ধি করে ওই শয়তান যোগুর কাছ থেকে আমার টাকাগুলো নিয়ে আসবি। আমি অনেক খুশি হয়েছি রে মা, তুই সত্যি অনেক বুদ্ধিমতী। এইভাবে বোকা টুনি তার বুদ্ধি দিয়ে টাকার থলি ফেরত পেল। আর এরপর থেকে মামি অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।